করোনা ভাইরাসে স্থবির জনজীবনে আরেক হয়রানির নাম বিদ্যুতের ভুতুড়ে বিল। মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিলে অস্বাভাবিক পরিবর্তনের অভিযোগ করেন অনেক নগরবাসী। বিদ্যুৎ বিতরণ সংস্থা বলছে সংক্রমণের ঝুঁকি এড়াতে মিটার রিডিং ছাড়াই নিয়মতান্ত্রিক বিল দেওয়া হয়েছে। বিল বেশি হলে পরবর্তীতে সমন্বয়ের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। করোনাকালে ভুতুড়ে বিলের কথা জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর মহাখালী টিবি গেটের বাসিন্দা ফয়াজউদ্দিন বকর ডেসকোর গ্রাহক। প্রতি মাসে কম বেশি 1,000 টাকা বিদ্যুৎ বিল দেন। হঠাৎ করে এপ্রিল মাসে তার বিদ্যুৎ বিল আসে 4,500 টাকার বেশি। অথচ ঘরে এসি বা নতুন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম কেনা হয়নি। এইভাবে যদি বিল করে তাহলে এমনি লকডাউন কাম কাজ নাই, নিজের বাড়িতে থাকি, এইভাবে বিল পরিশোধ কিভাবে করব। এমন অভিযোগ রাজধানীর আরো অনেক গ্রাহকের। হঠাৎ করে তাদের মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অথচ বিদ্যুৎ ব্যবহার সেভাবে বাড়েনি। দোকানপাট সব বন্ধ, দোকান সব তালা টালা মারা, কেউ নাই, পরপর দুটা বিল দিয়ে গেছে, কোনো রেডি রেডি কিছু না নিয়ে। এভাবে আর মন মতো কাজ করে নিজের ইচ্ছা মতো। মার্চ মাসে যে বিলটা আসছে ওটা আপনার ছিল 1,026 টাকা, আর এপ্রিল মাসে যেটা আসলো এটা আপনার গড় বিল বানিয়েছে রিডিং না নিয়ে, সেখানে আপনার আসছে 4,867 টাকা। দ্যাট মিন্স আপনার 4,500 টাকা একটু প্লাস বেশি, তো এইটা তো আসলে আমাদের কাম্য না। যদিও করোনায় সাধারণ ছুটির কারণে বিল পরে নেয়ার ঘোষণা দিয়েছিল সরকার। বিতরণকারী সংস্থা ডেস্কো জানায় ভাইরাস সংক্রমণ রোধে মিটার রিডারদের বাসায় পাঠানো হয়নি। সাধারণ ছুটিতে সবাই বাসায় থাকায় গড়ে 20% বেশি হারে বিল তৈরি করা হয়েছে। এই দুর্যোগকালীন সময়ে বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখা অনেক সময় সম্ভব হচ্ছে না, তাই অনেক ক্ষেত্রে আগের মাসের বিদ্যুৎ বিলের সাথে সঙ্গতি রেখে প্রাকলিত বিল করা হয়েছে, ফলে এই বিল প্রকৃত ব্যবহারের চেয়ে কম বা বেশি হতে পারে, যা আমরা পরবর্তীতে মিটার দেখে সঠিক করব। এতে আপনার আর্থিক কোনো ক্ষতি হবে না। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো জানায় আবাসিক গ্রাহকরা মার্চ এপ্রিল ও মে মাসের বিল চলতি বছর যে কোনো সময় পরিশোধ করতে পারবেন, এতে কোনো জরিমানা গুনতে হবে না। করোনায় বন্ধ থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই সুযোগ দাবি করেছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।